অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তোমাদের জান অনেক স্বাগত তো আজকে ভিডিওটি নিয়েছি সেটা কি পরিবেশ বিদ্যার হচ্ছে পার্ট ওয়ান এমসি কিউ কারণ হচ্ছে আমি কী করেছি বিভিন্ন বই থেকে বিভিন্ন মানে হচ্ছে সাজেশান করেছি অর্থাৎ একটা বড় লিস্ট করে একটা ঠিক আছে বড় লিস্ট করে অনেকগুলো এমসি কিউ তৈরি করেছি সেই এমসি ইউগুলো কোনো থেকে কী করেছি সেটা আমি জানি না ঠিক আছে কিন্তু আমি এমসিউগুলো এক জায়গায় করেছি কিন্তু সেই জন্য প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এইভাবে দেওয়া সম্ভব নয় সেই জন্য বাছাই করে দিচ্ছে না সেই জন্য আমি কি করেছি সমস্ত এমসিগুলো এক জায়গায় করেছি গুরুত্বপূর্ণ এমসিগুলো যেগুলো হচ্ছে খুবই কমনে আসবে এবং সেই এমসিগুলো কি করেছি আমি এক জায়গায় রেখে দিয়েছি এবং ভিডিওটা যাতে বড় না হয় তোমরা যাতে দেখতে পারো সেই জন্য আমি ছোটো ছোটো করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এরমভাবে করতে থাকবো যতদিন না পর্যন্ত এমসিকিউ কিউ পরিবেশ বিদ্যা শেষ হচ্ছে ঠিক আছে চলো আজকে ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ পরিবেশ হচ্ছে এমসি ইউগুলো দেওয়ার আগে একটা কথা বলতে চাই আমি এসিকিউ কিউ টাইপেও কিছু ঢুকিয়ে দিয়েছি কেন কারণ হচ্ছে এসিকিউ পড়লে তোমাদের ইয়ে এমসিকিউ হয়ে যাবে ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথম প্রশ্ন ই আই এস এর পুরো কথাটি কী উত্তর হবে এনভারমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট তারপরের প্রশ্ন ইউএনসিইডি এর পুরো কথাটি কী উত্তর হবে ইউনাইটেড ন্যাশান কনফারেন্স অফ এনভাররমেন্টাল অ্যান্ড ডিপার্টমেন্ট আশা করি এগুলো তোমাদের বইয়ে আছে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আই আর এর পুরো কথাটি কী উত্তর হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ তারপরের প্রশ্ন ইপিএ এর পুরো কথাটি কী উত্তর হবে এনভায়রমেন্টাল প্রোটেকশান এজেন্সি তারপরের প্রশ্ন এর পুরো কথাটি কী উত্তর হবে ক্লিন ডেভেলপমেন্ট এখানে হবে ম্যাসিসিম ঠিক আছে ম্যাসিসিম তারপরে ডাব্লুডাব্লু এফ এর পুরো কথাটি কী উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড অফ এ ফার ফর ফান্ড ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার একটি লেগুম জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও উত্তর হবে মটর ছোলা তারপরে প্রশ্ন জৈব সারের একটি উদাহরণ দাও উত্তর হবে একটা হচ্ছে অ্যাজোলা আর রাইবোজিয়াম যে কোনো একটা দিলেই হবে অ্যাজোলা বা রাইবোজিয়াম ভৌমজল স্তর নেমে যাওয়ার ফলে কি ধরনের জল দূষণ হতে পারে উত্তর হবে আর্সেনিক জল দূষণ তারপরে প্রশ্ন একটি সি এইচ মানে সি ফোর উদ্ভিদের উদাহরণ কি উত্তর হবে আখ তারপরে প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ দাও উত্তর হবে স্থায়ী পপুলেশন বা বায়োডাইভার্সি বায়োডাইভার্সিটি সংরক্ষণ এবার একটা কটা প্রশ্ন আছে দুটো তিনটে সেটা আছে কি একটু টাইপের একটু বড় সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে এটা তোমরা লিখে নাও ঠিক আছে উত্তর হবে সমাজভিত্তিক বনসৃজন হলো পরিবেশগত সামাজিক এবং গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যে বন্ধা জমিতে বনসৃজন এবং তার পরিচালনার নিরাপত্তা প্রদান করাকেই বলা হয় সমাজভিত্তিক বনসৃজন তারপরে গ্রিন ট্রাইব্যুনান কি গ্রিন ট্রাইব্যুনাল হলো ভারতীয় পার্লামেন্টে দু হাজার দশ খ্রিস্টাব্দে গৃহীত আইনে গঠিত একটি ট্রাইব্যুনাল যা নিয়মিত না হওয়া পর্যন্ত সংক্রান্ত বিচার্য বিষয়গুলিকে সমর্থনযোগ্য সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দ্রুত নিম্নগতি করে মানে নিগ্নতি করে আর যেটা আছে আর যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ভারতবর্ষের একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম লেখো সেটা কি পশ্চিমঘাট বনাঞ্চল আরও আছে কিন্তু ওই একটা দিলেই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরিবেশ পার্ট ওয়ানে তোমাদের পার্ট ওয়ানের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক মানে হচ্ছে ধন্যবাদ জানাই তো এর পরবর্তী ভিডিও হচ্ছে পার্ট টু আসবে পরিবেশবিদ্যা কিন্তু তার আগে একটা কথা বলতে চাই আমি বিভিন্ন ধরনের সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি এর পরবর্তী হচ্ছে জিওগ্রাফি তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে